আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে আসলে বেশ কিছু এনকোয়ারিজ এখন সামনে আসে আমাদের পেজে বেশ কিছু ইনবক্সে বেশ কিছু আমরা কি পেয়েছি যেন নক পাচ্ছি আর কি অনেকেই জানতে চাচ্ছেন যে অ্যাপের বাজেট সম্পর্কে তো মোবাইল অ্যাপ্লিকেশনের বাজেট সম্পর্কে যদি একদম ক্লিয়ার করি আসলে মোবাইল অ্যাপ্লিকেশনের বাজেটটা একটু ডিফারেন্ট জিনিস কারণ অনেকেই চিন্তা করে যে একটা ই কমার্সের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন করবে তো মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য বাজেট কেমন হবে এটা অবশ্যই একটা কনসার্ন কিন্তু ই কমার্সের মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য সবার আগে যেটা মনে রাখতে হবে যে ই কমার্সটা কিন্তু কোনো স্ট্যাটিক কিছু না সো ইটস আ ডাইনামিক থিং তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল অ্যাপ্লিকেশন একটা এন্ড থাকতে হয় অবশ্যই যদি আপনার অলরেডি ওয়ার্ডপ্রেসে করা কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাপ বানাতে পারবো কিন্তু আমরা সেটা প্রেফার করি না আমরা পারফরমেন্স বা অন্যান্য দিক যদি চিন্তা করেন আমরা আমাদের ব্যাকেনটা আসলে নোট জেসেই করি আর এর বাইরে আপনার যদি ই কমার্সের জন্য অ্যাপ করেন অবশ্যই মাথায় রাখবেন এটা বাজেটটা যদি আপনি চান যে না আমার ওয়েবসাইট লাগবে না আমার অ্যাপই লাগবে যে কোনো কারণে আপনি আসলে মোবাইল প্ল্যাটফর্ম থেকে সরবেনই না এরকম কোনো ডিটারমিনেশন আপনার থেকে থাকে সেক্ষেত্রেও আপনার বাজেটটা থাকতে হবে তিরিশের মতো আর যদি আপনি চান যে নোট জেসে করা সুন্দর একটা আপনার ই কমার্স ওয়েবসাইট এবং সেই সাথে অ্যাপ সেক্ষেত্রে আপনার বাজেটটা পঞ্চাশ হাজারের মতো থাকতে হবে আর আপনার ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন বা আমরা যেটা বলি আসলে একটা মানে ডাইনামিক ওয়েবসাইট বলতে যা বুঝি সেটা যেরকমভাবে আপনার কাস্টম ডেভেলপমেন্ট করলে আপনার নিজের মতো করে এটাকে সাজানো যায় ঠিক একইভাবে একটা মোবাইল অ্যাপ্লিকেশনও কিন্তু আপনার নিজের মতো করে সাজানোর পসিবিলিটি থাকে তো একটা কাস্টম বিল্ড এটা একটা ধারণা জাস্ট আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি সাইটসহ আপনি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারবেন কিন্তু এটারও আবার কিছু ব্যাপার থাকে এটার আসলে একটু সুন্দর স্পেসিফিকভাবে যদি আপনি কাস্টম ডিজাইন করতে চান অ্যাপটা এবং সাইটটা সেক্ষেত্রে আপনার বাজেট আরও বেশি কিছু থাকতে হবে এখানে দুটা মিলে সত্তর হাজারের মতো বাজেট হতে পারে তো পুরো ব্যাপারটাই হচ্ছে আসলে আপনার স্পেসিফিকভাবে বলা সম্ভব না এটা অবশ্যই যেহেতু ওয়েবসাইটটা ডাইনামিক হবে তো আপনার বাজেটটাও ডাইনামিক হবে আসলে বাজেটটা কিছু কিছু কন্ডিশনের উপরে আসলে চেঞ্জ হবে তো সেটা স্বাভাবিক আর হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে নর্মালি আপনি যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন হয় কিংবা আপনার একটা অ্যাপ প্রয়োজন হয় কিংবা আপনার দুটোই প্রয়োজন হয় এক্ষেত্রে অবশ্যই আমরা এখন বেশ কিছু কনসিডারেশন করছি যেই বাজেটগুলো দেওয়া হচ্ছে বাজেটগুলোই একদম যে ফাইনাল সবসময় সেটাও না এই বাজেটগুলো অনেক বেশি হতে পারে যদি আপনার রিকোয়ারমেন্ট কাস্টম রিকোয়ারমেন্ট অনেক কিছু থাকে এই বাজেটগুলো আরও অনেক কম হতে পারে যদি আপনার কাস্টম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আসলে আপনার মেজর রিকোয়ারমেন্টগুলো এত বেশি কিছু না এটা আবার অনেকেই আমাদেরকে প্রেফার করেন যে অমুকের মতো একটা অ্যাপ বানাতে চাই বা অমুকের মতো একটা সাইট বানাতে চাই সেক্ষেত্রেও বলবো যে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অমুক কীরকম কী করছে সেটার উপরে কিন্তু কিছুই ডিপেন্ড করে না আপনার সাইটে আপনার আসলে কী কী ফিচার্স আপনার চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামিং টাইম আমাদের ডেভেলপমেন্ট টাইম আমাদের ডিজাইনিং টাইম এবং আমাদের প্ল্যানিং টাইম ইমপ্লিমেন্টেশন সব কিছু সো এইসব কাজগুলো আসলে যদি বলেন কারো নামের মতো সেটা হচ্ছে বেটার হয় যদি আপনি একদম স্পেসিফিক রিকোয়ারমেন্ট আমাকে আমাদেরকে দেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে পারব আর আমি যে অ্যাঙ্গেল থেকে কথা বলছি অ্যাঙ্গেলটা মনে হচ্ছে যে আসলে অফিসে কেউ নাই বাট আই হ্যাভ মাই আর্মি উইথ মি ও এই হচ্ছে ব্যাপার আশা করি অ্যাপের ব্যাপারে ক্লিয়ার করেছি কতটুকু ক্লিয়ার করেছি তা জানি না তো এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম